তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে যাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর বহুপদী রাশি দ্বারা ভাগ প্রক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসে যুক্ত হয়ে তোমাদের যে বীজগণিতীয় বহুপদী রাশির যে ভাগ সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে। সবাই আজকের এই পাঠে মনোযোগী হবে, আমি এই আশা প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাঠ শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বহুপদী রাশি দ্বারা ভাগ আমরা কিভাবে করব, আমি একটা কোয়েশ্চন তোমাদের পাঠ করবে। 15 নম্বরে অনুশীলনী 4.2 15 নম্বরে ওখান থেকে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 2x-1। আমরা বীজগণিতীয় এই ভাগ প্রক্রিয়াটা কিভাবে করব আমি সকলকে একটু দেখার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীরা, প্রথমে যে ভাগ বাহ্যের প্রথম পদটিকে বাহ্যের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তা নির্ণয়ে ভাগফলের প্রথম পদ, এই যে আমি 2x এখানে লিখেছি, আমার এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর ভাগফল আমরা ভাগ করব। তাহলে এখানে বাহ্যে 2x এর সাথে ভাজকে 6x2, তাহলে আমার এখানে দেখতে হবে আমি কত নিতে হবে। আমি যদি প্রথমটা মিলাই তাহলে 2k এটা যদি ভাগ করি তাহলে 3, তাহলে 3 ইন্টু 2 যদি হয় তাহলে আমার মিলে যায় 6, তাহলে 6 লিখলাম, এখানে আছে আমার x, এখানে আছে আমার x2, তাহলে আমাকে কি যোগ করতে হবে, x যোগ করতে হবে, তাহলে x ইন্টু x যদি হয় x2 হবে। যেহেতু আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে আমি প্রথম সংখ্যা যখন মিলাতে যাব তাহলে x আমার আছে, আমি x নিলাম, নেয়ার পরে গুণ করলে হয় x2, তাহলে প্রথম অংশ যখন আমার মিলে গেছে এরপরে আমি এখানে আছে আমার মাইনাস, তাহলে মাইনাস যদি আমি নিই তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে 3x। এখন আমার প্রথম অংশটা মিলে গেল, তাহলে মিলে যদি যায় তাহলে আমি এখানে এটা কেটে নিতে পারি, যেহেতু বিয়োগের সময় নিচের সাইন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমার নিচের এটা প্লাস আছে মাইনাস আছে, তাহলে এটাকে আমরা গুণ নিলাম প্লাস, তাহলে 4x যোগ করলে হয় 4x, উপরে যা আছে তা থাকবে, শুধু নিচের সাইনটা পরিবর্তন হবে বিয়োগের কারণে। এখন আমি আবার প্রথম সংখ্যাটাকে আমরা নিলাম, এখানে আছে 2x, আবার এখানে আছে 4x, তাহলে আমার প্রথম সংখ্যাটা মিলাতে হবে ভাগফলের ওই প্রথম পদ দ্বারা ভাজকের প্রত্যেক পদে গুণ করলে গুণফল সদৃশ্য পদ অনুযায়ী ভাজ্যের নিচে বসিয়ে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমি বিয়োগ করে আমি এটা পেয়েছি, এখন এটাকে যদি আমি অনুরূপ ভাবে করি তাহলে প্লাসে প্লাসে প্লাস আমার এখানে আসবে 2, তাহলে 2 ইন্টু 2 তাহলে হয় কত, 4, এখানে আমার আছে x, তাহলে লাগবে না প্লাস 4x প্লাস মাইনাস মাইনাস 2, তাহলে এই জায়গাটা যে আমরা কি করবো একটু বিয়োগ করবো, বিয়োগ করলে প্লাস এবং মাইনাস, এখানে প্লাস এবং মাইনাস, হ্যাঁ তাহলে আমার 0, তাহলে আমার বাহ্য বাহ্য যখন আমার মিলে যাবে তখন আমার এটা হচ্ছে বাক্য।
প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করি তার একটা নমুনা আমি এখানে তোমাদের পাঠ্যপুস্তকে আলোচনা করে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে ভাগ প্রক্রিয়াগুলো আছে বহুপদী সেগুলো আশা করি করতে পারবে আমি এখন তোমাদের বুঝার জন্য আরেকটা প্রশ্ন আমি এখানে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে যেহেতু হবে তোমাদেরকে আমি সেগুলা সে ব্যাপারে একটু অবগত করছি আগামীতে আমরা যখন অনলাইনে যুক্ত হব তখন এই কাজটা তোমরা ভিতরে করে আমার সাথে যুক্ত হবে আর কোনো সমস্যা থাকলে আমি যখন শ্রেণী কার্যক্রমে অনলাইন শ্রেণী কার্যক্রমে আসবো তখন আমাকে তোমরা এটা অবহিত করবে যে প্রশ্নটা আমি তোমাদের কাছে দিচ্ছি সেটা তোমরা খাতায় লিখে নেবে প্রশ্নটা হচ্ছে হোমওয়ার্কের এটা 2a+1 শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় আমরা বহুপদী রাশিকে বিভিন্নভাবে ভাগ গুণ এবং বিয়োগ আমরা করে নিতে পারি আশা করি তোমরা যে হোমওয়ার্ক আমি দিয়েছি সেটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমরা করতে পারবে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে যুক্ত হয়ে আমি তোমাদেরকে অবশ্যই ব্যাপারে সহযোগিতা করব সকলে সুস্থ এবং ভালো থাকো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই বহুপদী রাশিকে আমরা বীজগণিতীয় প্রক্রিয়ায় কিভাবে ভাগ করি তার কিছুটা সহযোগিতা আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করছি তোমরা আশা করি তোমাদের পাঠে মনোযোগী হয়ে বইয়ে পাঠ্যবইয়ের যে অবশিষ্ট গাণিতিক যে সমস্যাগুলো আছে আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে নিজেদের পাঠ্যবইকে কাছে নিয়ে আমাদের প্রক্রিয়াকে সহযোগিতা হিসাবে নিয়ে তোমরা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে সবাই সুস্থ থাকো সুন্দর এবং আগামী ভবিষ্যৎ নির্মাণে তোমরা এগিয়ে আসবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার
আজকে যে পার্ট এখানে সমাপ্ত ঘোষণা করছি, ধন্যবাদ সকলকে।